বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যারা রয়েছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, তাদের প্রতি নৈতিক সমর্থন জানানোই ছিল যুক্তরাষ্ট্রের এই মেসেজটা। আপনি যদি এত বড় একজন জেনারেল হয়েও এই সামান্য মেসেজটুকু বোঝার মতো আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে আমি একজন ব্যর্থ মানুষ হিসেবে গণ্য করতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণতন্ত্র মুক্তি আন্দোলনের যে গতানুগতিক পরিস্থিতি থেকে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আপনারা সকলেই অবগত রয়েছেন। হঠাৎ করে আজকে জেনারেল ইব্রাহিম সাহেব যে ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে অনেকের মনে সন্দেহ রয়েছে, হয়তোবা তার প্রতি চাপ প্রয়োগ করে তাকে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে। কেননা তিনি ছিলেন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন যে ১২ দলীয় জোট, সেই জোটের মুখপাত্র হিসেবে কাজ করতেন। তো জেনারেল ইব্রাহিম সাহেব যে সিদ্ধান্তটি নিয়েছেন এই মুহূর্তে, সেটা ছিল অত্যন্ত আত্মঘাতী বলে আমি মনে করি। কেননা বাংলাদেশ জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে গড়ে ওঠা, আমরা সকলেই জানি যে মানসিক পরিবর্তন বা মনের পরিবর্তনের অপর নাম ছিল জেনারেল এরশাদ। অর্থাৎ সাংবিধানিকভাবে বা আমরা অভিধানে যে শব্দটি ব্যবহার করতাম যে মানুষ পরিবর্তনশীল, সেই শব্দটা আসলে এরশাদের সাথে জড়িত ছিল। এবং তারই আদর্শবাহী যে বাংলাদেশের রাজনৈতিক দল, সেই দলটির নাম জাতীয় পার্টি, এবং সেই দলটি তাদের নিজস্ব গতিতে চলবে, এটাই স্বাভাবিক। ওইটা কিনে আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, ওটাকে আমরা ধরেই নিয়েছিলাম যে এরকম একটা আত্মঘাতী বা বেইমানি তারা করতে পারেন। কিন্তু ১২ দলীয় ঐক্য জোটের মোটামুটি মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করতেন তিনি ছিলেন জেনারেল ইব্রাহিম সাহেব। তিনি হঠাৎ করে যে ঘোষণাটি দিলেন যুক্তফ্রন্ট গঠন করে, অর্থাৎ তিনি তিন দল মিলিয়ে একটা যুক্তফ্রন্ট গঠন করেছেন যার সদস্য সংখ্যা হয়তো ১২-১৩ জন হবে। সে যাই হোক, আমি তার সদস্য সংখ্যা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তিনি একজন বীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার অবদান রয়েছে মুক্তিযোদ্ধায়, তাকে আমরা সম্মান করি মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু এই প্রজন্মের গণতন্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার নামটি আত্মঘাতী পর্যায়ে নিয়ে গেছেন। অর্থাৎ তার প্রতি বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, সেই শ্রদ্ধাবোধটুকু তিনি নিজের সিদ্ধান্তের কারণে আজকে হারিয়ে ফেলেছেন। জনাব জেনারেল ইব্রাহিম সাহেব, আপনাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান করতাম, কিন্তু আজকের যে ডিসিশনটি আপনি নিয়েছেন, বাংলাদেশের এই যে প্রজন্ম রাজনীতিবিদদের কাছ থেকে কিছু শেখার নেই বলে যে স্লোগানটি তোলে, আপনি সেটি আবার প্রমাণ করেছেন। মানুষের যে আদর্শ থাকে, সে আদর্শ থেকে বিচ্যুত হলে মানুষের একটা অপমানজনক পর্যায়ে চলে যায়। আপনি হয়তো নিজে নিজে সেই সিদ্ধান্তটুকুই নিয়েছেন, আমরা আপনাকে অপমান করতে চাই না, বাট দেশবাসী, আপনি যদি আজকের পত্রিকা দেখেন, আমার হাতে আজকে আমি এই মুহূর্তে আমার হাতে যে আইপ্যাডে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকাল পত্রিকা নিউজ করেছে, শুধু সমকাল না, মানব জমিন, সমকাল সহ অন্যান্য যেসব পত্রিকা নিউজ করেছে যে আপনাকে আপনার এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করো। একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি চিন্তা করতে পারেন, যারা প্রগতিশীল রাজনীতিবিদ, রাজনীতি করতে করতে মাঠে প্রান্তরে আঘাত পেতে পেতে এই পর্যন্ত এসে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, ভালোবাসে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু আপনার তো বেসিক্যালি রাজনৈতিক পরিচয় খুব একটা না, আপনার রাজনৈতিক পরিচয়ের চেয়ে আপনার বড় পরিচয় হলো আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপনার অবদান ছিল, সেটাই তো আপনার পরিচয়। আপনি রাজনীতিতে এখনো সফল হননি, এমনকি জেনারেল মঈনের আমলে যখন আপনাকে জেনারেল মঈন আশ্বস্ত করেছিল ৬০টি সিট দিবে, কিন্তু সেখানে আপনাকে একটা সিট, এমনকি সংসদে কথা বলার মতো সুযোগ আপনাকে দেওয়া হয়নি। তাহলে আপনি তো বুঝতে পারছেন যে রাজনীতিতে আপনি একজন ব্যর্থ মানুষ। আপনি আর্মি অফিসার হিসেবে, একজন বীর প্রতীক হিসেবে অত্যন্ত শ্রদ্ধার ছিলেন, সম্মানিত ছিলেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে আপনি ব্যর্থ মানুষ। আজকে সেই ব্যর্থতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিকভাবে আশ্বস্ত করে আসছিলেন যে আমাদের অপশন হলো দুটি, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার, যেটা যে নামে আমরা ডাকি না কেন, যারা কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশনে জড়িত নন, সেই রকম লোকদেরকে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত করে তাদের মাধ্যমে একটা সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন করানো। ওই নির্বাচনের পরে যারা কিনা এই গণতন্ত্র মুক্তি আন্দোলনে সক্রিয় সদস্য রয়েছেন, সেই সকল ছোট বড় সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে নিয়ে নির্বাচন পরবর্তী একটা জাতীয় সরকার গঠন করা হবে। কারণ বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে, বাংলাদেশটি এখন একটা ধ্বংসের মুখে রয়েছে, কিন্তু আপনি সেই কয়টা দিন অপেক্ষা করতে পারলেন না। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের মুক্তিকামী মানুষের সাথে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে
নিজে নিজে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। শ্রদ্ধা স্যার, আপনাকে শ্রদ্ধাকে আবার বলতে চাই, নিজের বুকে হাত দিয়ে বলুন আপনি কি কাজটা ঠিক করেছেন কিনা। প্রথমত, যদি আপনি নিজের সিদ্ধান্তে গিয়ে থাকেন, আপনি অত্যন্ত ভুল করেছেন। দ্বিতীয়ত, আপনি যদি কোনো প্রেশারের কারণে গিয়ে থাকেন, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, নিজেকে যদি সৈনিক দাবি করেন তাহলে অন্তত এই কথাটি জাতির কাছে বলবেন না যে আপনাকে চাপ দিয়ে নেওয়া হয়েছে। কারণ 1/11 পরে আপনি রাজনৈতিক সচেষ্ট একজন ব্যক্তি, আপনার মনে আছে জেনারেল মঈনের লেলিয়ে দেয়া কুকুরগুলি যখন তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে স্টেন গান পর্যন্ত ঠেকানো হয়েছে, তার বাসায় ঢুকে তার সন্তানদের মাথায় স্টেন গান ঠেকানো হয়েছে, গুলি করে ফেলে দিবে যদি সে তাদের সাথে যোগাযোগ অর্থাৎ কোঅপারেট না করে, কিন্তু দেলোয়ার সাহেব অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছেন, যদিও তিনি আর্মি অফিসার ছিলেন না, কিন্তু তিনি কিন্তু বীরত্বের পরিচয় দিয়ে কখনো মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করেননি। পরবর্তী জেনারেল মঈন, সেই খন্দকার দেলোয়ার সহ যারা তাদের সাথে আপোষ করেনি তাদের নামে অনেক মামলা দিয়েছেন, অনেক অত্যাচার করেছেন, কিন্তু তারা কিন্তু কেউ আপোষ করেনি। আপনাকে আরেকটি উদাহরণ দিতে চাই, বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি 2018 সালের নির্বাচনে যদিও শেষের দিকে নির্বাচন থেকে বিএনপি সরে আসে, তিনিও সরে আসার ঘোষণা দেন, কিন্তু তারপরও ভোটের কারণে তিনি বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র 5টা আসনে নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটা তো আসলে আমরা পরবর্তী পর্যায়ে টিকতে পারিনি, নির্বাচনের দিন আমাদেরকে চলে আসতে হয়েছে। সেখানে 5টি আসনের ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন একজন। দলের সিদ্ধান্ত ছিল ওই 5 জনকে সংসদে পাঠানো, কারণ বিদেশিরা দেখতে চাচ্ছিল যে যেই কজন নির্বাচিত হয়েছে তারা যেন সংসদ থেকে পুরা করে, এবং যার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য জনাব তারেক রহমান এই ডিসিশনটি নিয়েছিলেন। সেখানে কোনো ভুল তিনি করেননি। কিন্তু আপনি চিন্তা করেন জনাব ইব্রাহিম সাহেব, আপনি কোন বাধ্যবাধকতার কারণে আজকে জাতির সাথে এই নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্র মুক্তি আন্দোলনটা যখন একেবারেই অত্যাসন্ন হয়ে গেছে, আমরা যখন প্রায় বিজয়ের কাছাকাছি, সেই মুহূর্তে আপনি সকলের বুকে ছুরি ঢুকিয়ে দিলেন। এতে করে কি হলো, গণতন্ত্র মুক্তিটা হয়তো কয়েকদিনের জন্য বা কিছুদিনের জন্য পিছিয়ে গেল, কিন্তু আপনি মনে রাখবেন বাংলাদেশে গণতন্ত্রের যে পরিচিতি ছিল, বাংলাদেশের যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাকশাল পতনের পরে, সেই গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সফলতার স্বাক্ষর রেখেছিলেন, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ফিরে আসবে, আজ কিংবা কাল, একটু সময়ের ব্যাপার। আপনাকে আজ মনে করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্র মাত্র গত 2 দিন আগে ঘোষণা করেছেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে যতগুলি টুলস যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে সবগুলি তারা ব্যবহার করবেন। তারা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়, কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নয়, কিন্তু বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য তারা সমস্ত টুলস ব্যবহার করবেন। তার মানে কি? তার মানে হলো বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যারা রয়েছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, তাদের প্রতি নৈতিক সমর্থন জানানোই ছিল যুক্তরাষ্ট্রের এই মেসেজটা। আপনি যদি এত বড় একজন জেনারেল হয়েও এই সামান্য মেসেজটুকু বোঝার মতো আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে আমি একজন ব্যর্থ মানুষ হিসেবে গণ্য করতে চাই। আর সেই সাথে আপনাকে যারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমি তাদেরকে অত্যুক্তি করব না, এবং তারা যে ডিসিশনটা নিয়েছে, তারা যে ভুল ডিসিশন নিয়েছে সেটাও বলবো না। আশা করি আপনি আপনার শেষ বয়সে সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য হয়তো রাজনীতি থেকে চির বিদায় নিয়ে যান, অথবা জাতিকে বলেন যে আপনি আওয়ামী অত্যাচারের কাছে আত্মসমর্পণ করে গণতন্ত্র মুক্তি আন্দোলনের এই সময়ে এই ধরনের একটি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। যদি আপনি সম্মানের চোখে থাকতে চান বাংলাদেশের মানুষের কাছে, তাহলে হয়তো আপনাকে রাজনীতি থেকে অবসর নেওয়া ছাড়া এই সম্মানটুকু আপনি কোনোদিন পাবেন না, কারণ বাংলাদেশের মানুষ আপনাকে হয়তো বা কোনো সময় উদাহরণ হিসেবে টানবে। বাংলাদেশে 2 জন ব্যক্তি ছিলেন বা 3 জন ব্যক্তি ছিলেন, একজন মির্জাফর, মঈনুল আহমেদ, হয়তো বা পরবর্তী নামটা আপনার আসতে পারে। দুঃখিত আপনাকে এই মেসেজটুকু দেওয়ার জন্য। জনাব জেনারেল ইব্রাহিম সাহেব, আপনার সফলতা কামনা করার তো কোনো সুযোগ নেই, যেহেতু আপনি গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছেন, হয়তোবা আপনি সম্মানে বেঁচে থাকবেন যদি আপনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। ধন্যবাদ, আশা করি আপনার বোধোদয় হবে।